বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজের বদলে যাওয়ার গল্প আমরা সবাই জানি। সেই বদলে যাওয়ার রূপকার মহেন্দ্র সিং ধোনি এমনটাই মনে করেন সবাই। ধোনির কৌশলে চেন্নাইয়ের হয়ে সফল হয়েছেন মুস্তাফিজ, তেমনটাও সবার ভাবনা। 2016 সাল থেকে আইপিএলের ক্যারিয়ার শুরু মুস্তাফিজের। সে বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অম্লমধুর সময়ই কেটেছে তার। কয়েকটি ফ্রাঞ্চাইজি ঘুরলেও সেখানে খুব একটা ছন্দে দেখা যায়নি তার পর থেকে। তবে এবার চেন্নাইয়ে যোগ দিয়ে শুরু থেকেই ফুরফুরে মেজাজে দেখা গেছে তার। চেন্নাইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট করা ভিডিওতে মুস্তাফিজ বলেছেন, এবারই প্রথম চেন্নাইয়ের হয়ে খেলছি, যখন খেলা শুরু করেছি বিশেষ করে 2016 সালে প্রথম আইপিএল খেলি তখন থেকেই চেন্নাইয়ের হয়ে খেলার স্বপ্ন ছিল, যখন দল পাই রাতে ঘুম আসছিল না। ধোনিকে নিয়ে ফিজ বলেছেন, ওনার সঙ্গে বেশিরভাগ বোলিং নিয়েই কথা হয়, তবে যা হয় মাঠেই হয়, এর বাইরে তেমন কোনো কথা হয় না। মাহি ভাই এসেই বলেন যে এটা করলে ভালো হয়। আইপিএলে খেললে একজন ক্রিকেটার অনেক আত্মবিশ্বাস পায়, পুরো টুর্নামেন্টে আন্তর্জাতিক সব তারকা ক্রিকেটাররা থাকে, এখানে যদি আমি সফল হই যে কোনো জায়গায় সফল হওয়াটা সম্ভব। মুস্তাফিজ আরও বলেছেন সেই ভিডিওতে, এখানকার সবাই খুব আন্তরিক, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের, জাতীয় দলে যেমন সবার সঙ্গে বন্ধুত্ব তেমনি এখানেও শুরু থেকেই আমার অস্বস্তি লাগেনি, এখানে বড় ভূমিকা ছিল মাহি ভাইয়ের, সাথে ডিজে ব্রাভো এবং অন্যান্য কোচিং স্টাফদের। ডেথ ওভারে ফিল্ডিং সেট আপ শুরু থেকেই ছোট ছোট কিছু বিষয় জানা, সেগুলো আমার ডেথ ওভারের বোলিংয়ে খুবই কাজে লেগেছে, যা মাহি ভাই ডিজে ব্রাভোর কাছ থেকে আমার শেখা হয়েছে। মহেন্দ্র সিং ধোনির স্পর্শেই যে মুস্তাফিজের এই বদলে যাওয়ার গল্প, যে মুস্তাফিজ আইপিএল শুরুর আগেও জাতীয় দলের একাদশে থাকবেন কি থাকবেন না সেই সন্দেহ তৈরি হয়েছিল, এমনকি শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে তিনি একাদশের বাইরেও পড়ে গিয়েছিলেন, সেই অবস্থায় আইপিএলে প্রথম ম্যাচেই যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন এবং এখন অবধি ধোনি এবং চেন্নাইয়ের যে আস্থার পাত্র হয়ে আছেন, সেটা এক বদলে যাওয়ারই গল্প। আর সেই বদলে যাওয়াটা নিশ্চয়ই দ্য গ্রেট মহেন্দ্র সিং ধোনির সংস্পর্শে সেই সম্ভব হয়েছে, যেটা মুস্তাফিজ স্বীকারও করেছেন।